What's up guys, welcome back to another gameplay video GTA Vice City. আর গাইস অনেকদিন পর প্রায় 2 সপ্তাহ পর GTA Vice City-র ভিডিও নেওয়ার চলে আসলাম। আর গাইস কেস লাগলো কি রে? আর গাইস আগের পার্টে তো দেখছেন আমি আমার এই পার্টে দেখছিলাম আমি একটু ফাইট করে একটা বন্দুক নিয়েছিলাম। এখন আমি ওর কাছে যাব যে বলো হ্যাঁ বন্দুক নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা কি বলবো বলো। এখন আমি ওর কাছে যাব যার নাম পিল, যে আমার ব্যাংক রবারি করতে সাহায্য করছিল আমাকে বাড়াই দিক দিয়ে। অলরাইট আমি যাচ্ছি পিলের কাছে আর আমি এখন ট্যাক্সি চালানো লাগছে, সামনে তো একটা সুপার বাইক নিব। ই আস্তে আস্তে সুপার বাই ও ভাই নিঞ্জা সরাসরি চলে যাচ্ছি পিলের কাছে। আর ততক্ষণ এটা সাবস্ক্রাইব করে দিন, এই 1 কোটি বছর মেহনত লাগে একটা জিটিআই সিটি ভিডিও বানানোর জন্য। এই যে কয়েকদিন গেম খেলে নাই, মানে গেম খেলতে পারতেছি না। আমাদের শহরে বাস লসেন টসে দেখছি বাস। আর ইনশাল্লাহ গাইস কোন গেম প্লে সিরিজ স্টার্ট করবো বলেন। আর আমি তো লাইভ স্ট্রিমও করছি জানি তো, আমার সেকেন্ড চ্যানেল যার নাম হচ্ছে সাফিন ট্রিপল নাইন গেমিং ওয়াইটি। গিফটটা তো ভালো ছিল না, ড্রিফটটা কিন্তু ভালো ছিল। হ্যাঁ থ্রি ফিঙ্গার জিটিএ ভাইস সিটি থ্রি ফিঙ্গার খেলি, একটু হালকা স্লোই আসতে রে ভাই। না গেমিং সেট আপ টু আবার আসবে, মানে করার পরে আসবে না। আরে ভাই আবারও পড়ে গেলাম, জানি বোরিং লাগতেছে কিন্তু কিছু করার নাই। ও একটা শকিং ইনফরমেশন দিই, আপনার যেহেতু এডিটিং বেশি একটা পারেন না, মানে মানে আপনার কাছে কোনো ভালো পিসি নাই ল্যাপটপ নাই, আপনারা ভিডিও এডিটিং করতে পারছেন, তার জন্য বলতে একমাত্র একটা সিলেক্ট করবেন। এটা মোবাইলে চলবে, একটু হাই প্রসেসর হলে হবে, 2 GB র্যামের ফোনে আরামসে চলবে। অলরাইট গাইস আমি পিলের কাছে চলে গিয়েছি, আমার কাওয়াসাকিটা এখানে পার্ক করে তুই ওনার আসলে কাওয়াসাকি না R15V3। এই যে ভাই মানে পিলার চলো GTA 5-এর ট্র্যাভেলের ভিতরে এতটা মিল, ট্র্যাভেলে ভাঙড়ি চুংড়ি মতো থাকে আর পিল। আর যাই পিলের সাথে কথা বলি পিল কি। অল রাইট গাইস এখানে আমার পিল আসতে বলছিল, আসলে একটা কল আসবে, কল এসেও গেছে, দেখি পিল কি বলে। এই কলটা যে কেটে গেল, আচ্ছা যাই হোক পিল যদি বলছিল যদি কলটা কেটে যাই তুমি সরাসরি ব্রেকার কন্ট্রাক্টরের কাছে চলে যাবা। আমি এখন ব্রেকার কন্ট্রাক্টরের কাছে যাই। আর গাইস আপনাদের একটি স্টোরি শোনাই, স্টোরিটা হচ্ছে কয়েকদিন আগে আমি আমার স্কুলে যাচ্ছি, সকালবেলা একটা বাস মনে করেন জ্যামে ছিল আমার আশেপাশে, ওই জ্যামটা কাটালাম। কাটানোর পরে ট্রেন লাইন পড়ছে, ট্রেন লাইন যখন কাটালাম মানে ট্রেন লাইন কাটার পর আধা ঘন্টা লাগছে, ট্রেন লাইন কাটানোর পরে আসলো বৃষ্টি। ভাই রাগ ধরে কোন দিক দিয়ে আমার, আমি স্কুলের জন্য একদিক দিয়ে দেরি হয়ে যাচ্ছে আর বৃষ্টি বৃষ্টি কমপক্ষে আধা ঘন্টা থাকলো, তারপর স্কুলে যেতে রাস্তা আবার বৃষ্টি। কালিয়া ম্যাম কালিয়া, আর আমি ব্রেকার কন্ট্রাক্টরের কাছে চলে আসছি। ও কল দিস আবার, কলটা ধরি আমি দেখি কি বলে। অল রাইট গাইস আমার পিল বললো কি
আর তুমি আমার কাছে আবার চলে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, এটা একটু সিক্রেট কথা, মানে বুঝেন না, পিলের সিক্রেট কথা, পিলের সিক্রেট কথা শোনার জন্য আবার আমার কাছে ফিরে যাওয়া লাগবে। আচ্ছা আমি এটাই ভাবছি, পিগিল আবার বললো ওখানে যেতে, ওখানে যে একটা কল দিবে আর ওই নারী ব্রেকার কন্ট্রাক্টরের কাছে চলে যেতে, কিন্তু এখানে আসে শুনছে কি পিল আবার যেমন গাড়ি নিয়ে যায়, যায় দেখি পিল কি বলে, আল্লাহ ভাই দাঁড়া দাঁড়া, ওই যে পিহিলের ঘর, আমি পিহিলের ঘরের ভিতর ঢুকি, দেখি পিহিল কি বলে। অলরাইট দেখতে পাচ্ছেন পিহিল একটা বম বানাচ্ছে, টমির সাথে মানে কথা বললে একটা বম, মানে আমি এটা ভাবছি এই বমের রিমোটটা নিল, ও বুঝছি ওইটা, ও বলছে কি তোমাদের তোমার সাথেই আমি বমটা ফাটাবো, এখন আর পিহিলের সাথে বম ফাটাতে হবে। আচ্ছা বমের যে রিমোট নিল, বমের ব্যাটারি তো এখানে, এই ফাটল না ভাই, মনে করছে রিমোট নষ্ট, কিন্তু দেখ এ ভাই ফুলই মাতাল হয়ে আছে, তেরো বৃষ্টি পড়তেছে, ভাই রিমোট অন করে পাগল, ও ভাই এক হাত কেটে গেছে, ও শিট ম্যান, ও আমার স্ক্রিন কেমন যেন হচ্ছে, ও শিট পিহিলের হেলথ তো কমে যাচ্ছে ভাই, পিহিল কি মরে যাবে, শিট 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 শিট, আমার ডান দিকে হসপিটাল, শিট ম্যান পিহিল ইজ ডেড ভাই, ভাই ওর এই স্পিকি কাটা কাটতেছে, সাথে তো আমার অবস্থা খারাপ হয়, আমার স্ক্রিন দেখেন কন্ট্রোলে আয় গাড়ি, গাড়ি কন্ট্রোলে আয় যাই করিস, গাড়ি কন্ট্রোলে আয়, শিট ম্যান ওরা স্পিকম চলে আসছে, আমি প্রায় শিট ম্যান রোপে একটা রোপে একটু, শিট 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 পিসা 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 পিসা, শিট শিট শিট, অল রাইট পিহিল পিহিল দান কিছু বলতেছে, হবে আসলে এই যে এইদিকে দাঁড়ানো ম্যাপটা দেখে নি, তুই আসলে পাগল পিল, তোরা ভালো মনে করছিলাম রে, তাহলে একের আবার টাল, মানে তোর নিজের বমের মানে নিজের কাছে কাটালি, আর দেখ তোর জন্য এখন আমার কষ্ট করা লাগতেছে, কষ্ট ভাই দূরে তোর ফ্রেন্ড মারা গেল, শিট শিট বাসায় কি খেতে পাবে, হ্যাঁ পিল বাড়াইছে, তখন আর একটা কথা বলছিল পিল আমারে, পিল আমারে আর একটা কথা বলছিল কি ওখানে কিছু আইটেম বম টাম আছে, মানে কান টান পিল প্লেস, এ এই ও ভাই লঞ্চা, আল্লাহ লঞ্চার, ওই পিলের কাছে লঞ্চার, ওয়াই না ওর কাছে লঞ্চার থাকতে পারে, কারণ ও তো একটু আভারও পিলের, যাই হোক ও মানে ও তো একটু বেশি পড়ো, মানে অস্ত্র বিশেষজ্ঞ তো, তার জন্য ওর কাছে থাকতেও পারে, ও শিট ম্যান কল আসলো কারা যে দেখি তো, অল রাইট আমার কাছে ব্রেকার কন্ট্রাক্টরের কল আসছিল, ও তাড়াতাড়ি আসতে বলছে, তো তাড়াতাড়ি কিছু বলি আগে ভাই, $1,000 কিনতে হবে, $10,000 কত, ভাই কিনতে হবে নাকি, 80,000
আচ্ছা দাঁড়ান, ও নো, এ কি করলাম? আমি ওয়েপেন কিনলাম কেন ভাই? এত ডলার দিয়ে আমার ওয়েপেন কেনা লাগলো? বেছি ব্রো, $10,000 দিয়ে আমি অনলি মেশিন গান কিনছি, অনলি মেশিন গান। আচ্ছা গাইস, আমি এখন ব্রেকার কন্ট্রাক্টরের কাছে যাই। অল রাইট গাইস, আমি ব্রেকার কন্ট্রাক্টরের কাছে চলে আসছি। কী রে ভাই, রেকর্ডিং অন করার সাথে সাথে অ্যাক্সিডেন্ট শুরু। আপনি বলতে পারেন কী রে ভাই, আমার গাড়ি চেঞ্জ হলো কী করে? কারণ আমি বাসায় গেছিলাম, বাসার থেকে গাড়িটা চেঞ্জ করে আনছি। এখন ব্রেকার কন্ট্রাক্টরের সাথে দেখা করি, দেখি ও কী বলে। আর আমার তো মোটর সাইকেল আনা লাগবে। অল রাইট গাইস, তার সাথে কথা বলে আমার শেষ হলো। ও বলতেছে কি যে আর একদিন যে বলো মোটর রেস করছিলাম, ওরকম একটা রেস করলে আবার ব্রেকার কন্ট্রাক্টর দেখা হবে। ভাই ব্রেকার কন্ট্রাক্টর এবারে তেলের দাম বেশি, ওর তেল দেওয়া লাগবে স্যার। মানে ভাই আমাদের কী পছন্দ পড়ে, এ ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। আরে ভাই, আবে ছি 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 ছি, আরে ওরা নুব, ওরা একাই গাড়ি সারে, দেখুন কখন বলতে কখন বেঁধে যাবে না। আমি ফুল চিল, ফুল চিলে যাই। এই দেখেন বাদলো বলে, ওরা সবাই কিন্তু উবি বেশ কিটাং। এই যে একটা শেষ, আমি কোনোরকম দ্রিফ্ট মিফট করে বেঁচে আসছি। ও শিট, আমি তাও চতুর্থতে আসি, আমার তো কোনো ফার্স্ট হওয়াই লাগবে। আমি আমি সি 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 ফার্স্ট, আমি ফার্স্ট আসি। সি সি সি, গাড়ি তোট না রে ভুন্ডা। থার্ডে চলে গেছি, ফুল চিল বুদা। এই যে এইরকম করে বাসগুলো যে আমার রাগ হয়, মানে মনে হয় কি ভাই ওই জায়গাটাই যে এসব বাতি ওই জায়গাটা ওখানে ভাঙিয়ে সুরে তুই আসি। এই দেখছেন তো এইরকম জায়গা, ও আমি এখানে ড্রিফ্ট করছি কেন, এখানে ব্রেক ধরা লাগবে। সি 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 সি, ওরা ধরে ভিতরে চলে গেছে। আমাকে চেক পয়েন্টটা নিয়ে নিই। অল রাইট, ফার্স্টে আসি আমি এখনও। আমার এখন ব্রেক ধরে ধরে যাওয়া লাগবে এক কথায়। টপ স্পিড তুললে এখানে মনে করেন হারবো। দেখেন এই যে ধরে ভিতরে চলে যাবো, এরকম টপ স্পিড কখনো এখানে তোলা যাবে না। আস্তে আস্তে যেতে হবে, স্লোলি, আস্তে আস্তে। আর আমি আর একটা কথা বলে দিচ্ছি, আমি কিসের জন্য ওষুধ দেখা করবো সেটাই তো বলা হয় না আমার গাড়ির ব্যাপারটাতে। তাই আমি এখানে রেস করছি ওর সাথে, ফার্স্ট 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 হয়ে গেছি, জিতে গেছি, কোন এখনো জিতি নাই। এরপর মানে রেডের এটা না, এই যে হ্যাঁ ফার্স্ট হয়ে গেছি, হ্যাঁ উইন উইন উইন। এখন আমি আবারও ব্রেকার কন্ট্রাক্টরের সাথে দেখা করবো আমার গাড়ির বিষয়ে। অল রাইট গাইস, ব্রেকার কন্ট্রাক্টর এই যে এভারি কন্ট্রেন্স নাকি এর কাছে আবার দেখা করতে বলছি। আমি এসে কিন্তু অনেক আগে দেখা করছি, আবারও ওর সাথে আমাকে দেখা করতে দিছে। যারা যারা আমার পার্ট ওয়ান থেকে দেখছেন তারা তারা কিন্তু জানেন আমি বলে তো এই গাড়ি নিলাম না, কারণ এই গাড়িটা একটু ভালো গাড়ি পাই, মাখন পাইছে। আমার এখন কটন এভারেজ নাকি বলে ওর সাথে দেখা করা লাগবে। ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দেন, আর আমার প্রায় 37টা সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে, আর বেশি না 3টা সাবস্ক্রাইবার করলে আমার 40টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর আমাদের যত সম্ভব আমার 1K সাবস্ক্রাইবার পূরণ করার চেষ্টা করবেন। আর গাইস একটা টিকটক আইডি আছে যার নাম হ্যাশট্যাগ সাফিন, তার ইউজার নেম আছে হ্যাশট্যাগ সাফিন 999 gaming1t, এটা সার্চ দিলে পেয়ে যাবেন। আর বিটিএসের একটা ছবি দেওয়া আছে, একটু দেখেন জানকুকের।
দেখেন পেয়ে যাবেন, একটু ফলো করে দিয়েন। আর ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে আছে, ওইটাতে একটু ফলো করে দিয়েন। ভাই বাঁধানোর একটা স্টাইল থাকে, এইভাবে কে বাঁধায়। আর গ্যাস কথা বলতে বলতে আমি চলে এসলাম এভারি না কি জানি আল্লাহ জানে, ওই একটা লোকেশন দিয়েছিলাম না ওর কাছে। আমি এখানে গাড়িটা পার্ক করে দিই। ওহো আমার এই গাড়িটা চালাতে না অনেক মজা লাগে। আচ্ছা যাই দেখি ওর সাথে কথা বলো কি বলে। অল রাইট গাইস, আমার ওর সাথে কথা বলা হয়ে গেল। ও আমার একটা গ্যাং মেম্বারে মারার কি দিছে, ওইটাতে যে মারতে পারে আমার যে গাড়ি চুরি করছিল ওর ক্ষতিপূরণও দিয়ে দিবে। আর ওর কাছে আমার যা লাগবে এই যে একটা চিহ্ন দিয়েছে পিওখানের মুবারক, এই যে এখানে যে একটা গাড়ির যে চিহ্ন এটা, আমি ওখানে এখন যাওয়া লাগবে আমার। ততক্ষণ একটু ভিডিওটা কাট করা থাক। গাইজ আমার হাতে দেখতেই তো পারছেন আমি কী নিয়ে আসি, ভাই মেশিন গান আট মানে $10,000 দিয়ে আমার এটা কিনে লাগছে। $10,000 কি কম। জিটিএ ভাই সিটি ভাই, আমি এমনি ভাই গরিব, জিটিএ ভাই সিটিটা আর এমনি মানে সাবস্ক্রাইবার আমার ইউটিউব চ্যানেলে ওই $10,000 মানে মনে করেন আমার $10,000 যখন আমাদের মোবাইল ডান্স ক্লাব ছিল না তখন এই $10,000 ইনকাম করতে আমার 3-4 মিশন আমার খেলা লাগতো। আর এখন তো দেখতেই পারছেন মোবাইল ডান্স ক্লাব মানে পয়সা পয়সা মানে মোবাইল ডান্স ক্লাব। এ ভাই এই গাড়িটা দেখছেন, এই গাড়িটা দেখছেন ভাই কি হংকং সং সং ভাবে। আর দেখছেন ভাই আগুন বাড়ায় এই গাড়িটা, ভাই আমার পার্সোনাল ইউজের জন্য রাখতেই হবে। আর গাড়ি আমি পরে বলো রাইট গাড়িটা আমি কিন্তু পৌঁছিয়ে গিয়েছি ওই জায়গাটাতে। আর আমার হাতে আগে মেশিন গানটা রাখা ভালো, কারণ তো এই আচ্ছা এদিক দিয়ে তো আসতে পারে না, আমি যদি এখানে বম ফেলাই দিই তাহলেই তো হয়ে যাবে নি, ওখানে বম ফেলাই দিব। তার আগে দাঁড়ান ভালো কথা আমার গায়ে, ওখানে যখন আসবে তখন আমি বম ফেলাই দিব মানে বমের ট্রিগারে টিপ দিয়ে দিব। আরে ভাই সাউন্ড সাউন্ড ভাই সাউন্ড ভাই পোলা আপে ভ্যাস কি তাড়াতাড়ি বম 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 বম। আরে ভাই ফাট না, ও ফাটছে ফাটছে ফাটছে। আরে ভাই আমার শর্ট গান কর ভাই আগে, ভাই গাড়িতে ওঠ ভাই ভাই গাড়িতে ওঠ ভাই, চাকা পাংচার করে দিস যেটাই আমি না হওয়ার জন্য ভাবছি। ভাই ড্রিফটটা কিন্তু এটা ভালো ছিল, ড্রিফট তো ভালো ছিল ঠিক আছে, যে ড্রিফট যে করা লাগবে আমার কাছে ভাই গাড়ি চালানোর মধ্যে একটু দক্ষতা পারছি না। দেখছেন ভাই কী ড্রিফট, এখন আর কোনো একটা গাড়ি ও আগুন ধরে গেছে পোলা ভাই পোলা। দিয়ে এখন কোনো আমার কোনো একটা গাড়ি পেলেই হয়। ওহু সামনে একটা গাড়ি সামনে একটা গাড়ি, ব্যাস কি তুই দাঁড়া তোর কলে দুঃখ নাই দাঁড়ালি না দাঁড়ালে তোর কলে তো দুঃখ আছেই। বাহ বাহ গাড়ির স্পিড বাহ, নোবেল দেন গাড়ি কেউ নোবেল পুরস্কার দেন, সবচেয়ে স্লো গাড়ির ভিতরে এটা একটা এই জায়গায় গাড়ির কন্ট্রোলিংও খারাপ। এই যে এই গাড়িগুলো কি হাই স্পিডের গাড়ি, ভালো কথা হাই স্পিডের, তাই তো আমি কিল করতে পারি, ইয়েস কিল করে গাড়ি নিয়ে পলাবো। দেখছেন আমার সে পুরো এই গেমে কেউ আছে, যার যারে মারো তারে গাড়ি নিয়ে যদি আমি ওরাই ধাওয়া করি ছাড়ি কি আর হয়। পড়ো 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 সাফিনটা পড়ো, এখন যায় একটা বাড়ি দেবো গাড়িতে
দেখেন নাই এই যে শিট বম ছিল এটা, এখান দাঁড়ায় গুলি করি, ও তো ঘুরবে। কিন্তু আনলিমিটেড বম কোথায় পাচ্ছে ও? হে হে ভাই, ওরে ওরে, মানে কি রে ভাই, ভাই ভাইয়ের গাড়িটা ফাটাতে পারলেই হয়। চালাক আছে, চালাক আছে। ও ভাই গাড়ি না অন্য কিছু, ইয়েস গাইজ, এই ছিল আজকের আমাদের ভিডিও। কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিও যদি একটু অংশ ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন।